এই দেখুন বন্ধুরা, আমাদের নদীর পাড়ে অনেক কচু গাছ হয়ে আছে। তো এখান থেকে কচি কচি পাতা নিয়ে আপনাদের সবাইকে আজকে কচু পাতা বাটা করে দেখাবো। বন্ধুরা, এই যে কচু পাতাগুলো বাইছে নিতেছি, চুলাতে দিয়ে দিছে আগুন, ততক্ষণে কয়লা হোক। আর এই যে আমি এগুলা কচু পাতাগুলো অল্প বাইছে নিই, এই যে এরকম সুতার মতন বাইর হয়। পাতাগুলো কচি কচি না? কচু পাতা বাটা করার জন্য আগে কচু পাতাগুলো পুড়ায় নিব। তো কচু পাতা আগে পুড়ানোর জন্য রেডি করে নেই। দিয়ে দিব কয়টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব কয়টা রসুন, দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব কয়েক দানা চিনি, দিয়ে দিব অল্প হলুদ, দিয়ে দিব অল্প সর্ষা তেল। এবার এটাকে ভালো করে বাইন্ধে নিব। বান্দা কমপ্লিট। তো এই যে বান্দা কমপ্লিট হয়ে গেছে, এবার দিয়ে দিব পুরাতে। এক পাশটা পুড়ে আসছে, ভালো করে ধুই দেয়, এটা উল্টায় দিব। আরেক পাশ পুড়বে, থাক নিচে তো খুঁড়ি দিয়ে খুঁড়ি ছিল। কচু পোড়া হয়ে গেছে, এ দেখুন। এবার এটা ঠান্ডা হলে বাইটে নিব। উপরে পোড়া পোড়া পাতাগুলো ফেলায় দিব। কচু পোড়াটা এবার বাইটে নিব। অল্প একটু দিয়ে দিব কালো জিরা, আর দিয়ে দিব কচু পোড়াটা। কচু পোড়া বাটার সময় কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না। আটাটাকে আগে শুকনো করে নিছি।